দেখো কত সবজি, আই মিন টমেটো, তারপরে ধুন্দুল, তারপরে সজনা, তারপরে কিছু বিলাতি ধনে পাতা, কয়েকটা কাঁচামরিচ আমি বেছে নিয়ে আসছি। আসলে সজনা চারটা নিয়ে আসলাম, কারণ আমাদের দুজনের জন্য ডালে সজনা এটুকু যথেষ্ট। একটা ধুন্দুল পেয়েছি, তারপরে হলো একটা শসাও পেলাম, অ্যান্ড দেন কিছু ধনে পাতা অ্যাকচুয়ালি তুলে নিলাম, সালাদের জন্য ভালো হবে। অ্যান্ড দেন লুক কতগুলো, এবং ইন্টারেস্টিং দুটো পেয়ারাও নিয়ে এলাম, একটা ডালিম দেখি গাছের নিচে পড়ে আছে সেটাও নিয়ে এসছি, কবে পড়েছে খেয়ালই করিনি। আর দেখো কত টমেটো, বিভিন্ন সাইজের, বেশ বিশাল বিশাল সাইজেরও আছে। তো আমার যেহেতু আমি দু তিন রকমের লাগিয়েছি, তাই দেশি টমেটো আছে আর সালাদেরও কিছু টমেটো আছে, নিয়ে এলাম কাঁচা পাকা। খুব ইচ্ছে হলো যে তুলে নিই, কারণ টিয়ে পাখি আজকাল প্রচুর টমেটো খেতে শুরু করে দিয়েছে, সো সেটাও একটা কারণ, ঘরে এনে রেখে দিলেই পেকে যাচ্ছে। সো ইয়ামি, দেখি আজকে কী রান্না হয়। ভালো দেখো বন্ধুরা, জাস্ট দেখো দু তিনটে টমেটো গাছ, তার থেকে কত টমেটো তোলা যায়।